কাল তো ওদের অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলায় যাচ্ছে বুঝি? অষ্টমঙ্গলায় যদি যেতেই হয় তাহলে কাল আমি ওকে নিজে সঙ্গে করে নিয়ে যাব মা। তারপর সমস্ত জোরটোর চিরকালের মতো খুলে দিয়ে ফিরে আসবো। তাই করো তীর্থ। বাবা, এতদিনে বাড়িতে শান্তি ফিরবে তাহলে। যা বলেছিস, বড় মামির দিকে তো তাকানোই যায় না। এই কদিনে চেহারাটা একেবারে অর্ধেক হয়ে গেছে। দেখ কেন, বড় মামু, বড় মামুকে দেখলে কি কষ্ট হয় বলতো? মা, হঠাৎ তোমার মত বদল? আমার মত বদলের কারণটা জানা বেশি জরুরি নাকি মত বদলের কারণে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তার অনুযায়ী কাজটা করা বেশি জরুরি? তোমাদের মধ্যে কে ওকে পৌঁছে দিয়ে আসবে সেটা ঠিক করো। আপনার ছেলে তো বলেছে আপনার ছেলেই ওকে দিয়ে আসবে। আর শোনো, যতটা পারো বেশি করে একটু টাকা পয়সা দিয়ে এসো। ওই টাকা পয়সার অজুহাতে যেন ফিরে না আসে। কেন বড় বৌমা, ফেরত এলে তুমি ওকে ঝাঁটার বাড়ি ভেড়ে বার করে দিতে পারবে না? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। শালুককে মাসহারা দেবার ব্যবস্থা করো। দায় তো আমি নিয়েছিলাম, আমার দায় আমি তোমাদের কারোর উপর চাপাতে চাইছি না। জান, শালুককে কঙ্কনপুর পাঠিয়ে দিচ্ছে, এ কিছুতেই হতে পারে না। আমি শালুককে ছাড়া থাকবো কি করে? পারবো না, পারবো না আমি থাকতে। মা, আমি চাই আমাদের বাড়িটা আবার আগের মতো হয়ে যাক। হ্যাঁ জান, এই কদিন আমরা এত মানসিক চাপে ছিলাম। দেখো, আমাদের বাড়ির তো সব থেকে বড় আনন্দ হচ্ছে সবার সাথে সবার ভালো সম্পর্ক, যেটা একদিনে একেবারে তলানিতে এসে ঠেকেছে। চিন্তা করিস না বাবুলু, দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। মাকে যে কষ্ট দিয়ে কথা বলেছি তাতে কি আমার কম খারাপ লেগেছে? কিন্তু কি করব বলুন মা, আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তার কথা ভেবে তার জীবনটা শেষ হয়ে যাবে সেই কথা ভেবে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি মা, নিজেকে ঠিক রাখতে পারিনি। মা, আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন। মাঝখানের এই কটা দিন মনে রেখো না। তোমরা শুধু শুধু অবান্তর কথা বলে সময় নষ্ট করছো। আমার যা বলার আমি তো বলেই দিয়েছি। যাও, তোমরা যে যার কাজে যাও। আমি শালুককে বলে রেখেছি, তাই ওকে আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই কারোর। শুধু সময়টা ওকে জানিয়ে দিও, তৈরি হয়ে থাকবে। মা, আমি যাচ্ছি। আমি তো যাচ্ছি, দরজা খোলার ক্ষমতা আমার এখনো হারিয়ে যায়নি ববলু। ঈশ্বরের আশীর্বাদে আমি এখনো সচল আছি। বউ দেখতে এলাম। এত বড় খবরটা গোপন করলেন দিদি, আমরা তো বিশ্বাসই করতে পারছি না।
আরে ভালো খবর বাতাসের আগে ওরে, আমরা ঠিক সময় মতো জানতে পেরেছি। ওই যে রানুদি যে আপনাদের বাড়িতে কাজ করে, সেই তো আমাদের আপনার বউয়ের খবরটা দিল। তাই ভাবলাম যে যখন আমাদের পর করেই দিয়েছে, আমাদের ডাকলোই না, নাতির বউও দেখালো না, তখন আমরাই যাই। বেশিক্ষণ জ্বালাবো না, বউ দেখেই চলে যাব। ও মা, তোমার সারা গায়ে ওটা কিসের দাগ? এত কেটে গেছে। কেন মনে হচ্ছে কেউ যেন তোমাকে পিটিয়েছে? কি গো, কি করে এরকম দাগ হলো তোমার? খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল তো, তাই আর দেরি না করে আজ চলে এলাম। ব্যাপার কিছু আছে মনে হয়, ছেলে গা থেকে কাউকে তুলে এনেছে। কে গো মা, তোমার সারা গায়ে কাটলো কি করে, সেটা তো বললে না। পড়ে গেছিল। কেমন করে পড়ে গেলে, সারা গায়ে কেটে গেল? বাথরুমে পড়ে গেছিল। কি কাণ্ড দেখো, তুমি তোমার নিজের বয়স পর্যন্ত জানো না? দেখছি লেখাপড়া কিছুই শিখতে পারোনি। কতদূর পড়েছো? ক্লাস 7। ও মা, আমি তো আমাদের পাড়ার গর্ব, কি দারুণ রেজাল্ট করে, আর পাড়ার লোকেরা তো সবাই দৌড়নি দৌড়নি করে, আর তার কপালে কিনা এই 7 পাস এই মেয়েটা। ছি 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 ছি। আপনাদের সাক্ষাৎ পর্ব শেষ হয়ে গেলে এগুলো খেয়ে নিন। তুমিও তো রেগে যাচ্ছ কেন বড় বৌমা? পাড়ায় নতুন বউ এসেছে, তার সঙ্গে একটু আলাপ পরিচয় সারবো না? তোমাদের আর যা যা জানার আছে জেনে নাও। হ্যাঁ, ওর একটু কাজ আছে, বাপের বাড়ি যাবে, গোছগাছ করতে হবে। তা বলছিলাম, আর কি জানো, রান্না বান্না জানো, আর সেলাই টেলাই জানো তো? তাহলে আর কি জানো? গাছে চড়তে জানি। তোমরা জিজ্ঞেস করছো, ও যা জানে তাই বলেছে, তা হাসার কি হয়েছে? গাছেও যেমন চড়তে জানে, তেমন ভালো গানও জানে। তাই নাকি? শোনাও দেখি, শোনাও। পরীক্ষায় যখন দিতে বসেছ, তখন যাতে পাশ করো সে চেষ্টাটাই করো। যাওয়ার আগে সব ব্যাপারেই ফেল করবে, কোনো কিছুতেই পাশ করবে না, সেটা তোমার ভালো লাগবে কি? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।